So, hey students, welcome to my YouTube channel Everyday Life. আজকে আমি তোমাদের এফসি কলেজ মানে ফকির চাঁদ কলেজ যে ইআরপি এর ব্যাপারটা রয়েছে যে ইআরপি এর রেজিস্ট্রেশন করতে হচ্ছে সাইন ইন করতে হচ্ছে তো এই যে বিষয়টা এটা কি কারণে করতে হচ্ছে এবং কিভাবে করবে সমস্তটা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব এবং ভালোভাবে বুঝিয়ে দেব তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে আমরা কিভাবে ফর্মটি ফিলআপ করব মানে স্টুডেন্ট লগইন করে প্রোফাইল আপডেট করব সেটি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমি লগইন করলাম তো স্টুডেন্ট আইডিটা কিভাবে পাবে এটা তোমরা ভিডিওর শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানে আপডেট বলতে তোমাদের যেগুলো করতে হবে এখানে রয়েছে অ্যানুয়াল ইনকাম আধার নাম্বার ঠিক আছে মাইনরিটি রয়েছে কিনা এবং ফটো 50 KB-র মধ্যে রাখতে হবে সিগনেচার থাকতে হবে 30 KB-র মধ্যে এরপর রয়েছে ফ্যামিলি ডিটেলস তারপরে তোমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে তোমরা নিজেরাই সব কিছু ফিল আপ করতে পারবে অবশ্যই যেখানে স্টার মার্কসগুলো ম্যান্ডেটরি এগুলো তোমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে আদারওয়াইজ না করলেও চলে যাবে কোনো সমস্যা নেই আর এটাই তোমরা মোবাইল থেকেও করতে পারো তাহলে তোমাকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ডেস্কটপ মোডটিকে অবশ্যই অন করতে হবে তারপর তুমি করতে পারবে তো এগুলো করার পর জাস্ট সাবমিট করলেই একবার তোমরা প্রিভিউ করে নেবে ভেরিফাই করে নেবে নেওয়ার পর জাস্ট সাবমিট করে দেবে দিলে দেখবে প্রোফাইল আপডেট হয়ে যাবে এবং ছবিটাও চলে আসবে অ্যাকচুয়ালি নতুন সিস্টেমটা শুরু করেছে যে কারণে সেটি হলো তোমাদের দেখা গেল তোমাদের অনেকের আই কার্ড হারিয়ে ফেলেছে বা মার্কশিট তোমরা টাইম মতো নিতে পারছো না সেই কারণে লাইব্রেরি যে কোনো রকম প্রবলেম তোমরা তোমাদের এই আইডি থেকে জাস্ট আইডিটিকে লগ ইন করবে করে তোমরা সব কিছু তোমরা পেয়ে যাবে এমনকি মার্কশিটও পেয়ে যেতে পারো অথবা তোমাদের লাইব্রেরি কার্ড হারিয়ে গেলে লাইব্রেরি কার্ডের প্রিন্টও করতে পারবে আই কার্ডের প্রিন্ট করতে পারবে সব কিছুই টোটাল করতে পারবে তো আমি দেখতে পাচ্ছ এখন সাবমিট করে দিয়েছি ছবি এবং সিগনেচার এখানে চলে এসেছে অলরেডি তোমরা ভালো করে লক্ষ্য করো প্রথমে আমি ওয়েবসাইটে চলে গেলাম ফকির চাঁদ কলেজের এখানে দেখতে পাচ্ছ একদম 6 নম্বর ইআরপি লগ ইন বলে যে অপশানটি রয়েছে স্টুডেন্ট এখানে জাস্ট ভিউতে আমি ক্লিক করব তো এরপর একটা নোটিফিকেশান পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে তো এইখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা মেন যে ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটে আমরা চলে আসতে পারবো তো তোমরা দেখো আমি এখানে লিঙ্কটিতেই ক্লিক করছি জাস্ট ক্লিক করার পর ব্রাউজার আমি চুজ করলাম করার পর এটা মোবাইল থেকে আমি করেছি তো এখানে অপশান দিয়ে দিয়েছে এখন যে বিষয়টি হলো এই যে স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ডটি আমরা কোথা থেকে পাবো তো এর জন্য আমাদের সরাসরি গুগলে চলে আসতে হবে এখানে ফকির চাঁদ কলেজ ওয়েবসাইটটিকে আবার সার্চ করতে হবে সার্চ করার পরই একদম নিচের দিকে যে ওয়েবসাইটটি আসছে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব করলে এটি পুরনো ওয়েবসাইট এরপরে আমাদের নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছ প্লিজ চেক নিউ ওয়েবসাইট এই যে নিচের দিকে একটা অপশন আসছে এইখানে আমরা ক্লিক করব করলে নতুন ওয়েবসাইটে আমরা চলে আসতে পারবো তো এরপরেই আমরা ডেস্কটপ মোড অন করে নেবো একটু ডেস্কটপ মোড অন করে নিতে পারো না করলেও এখানেও চলে যাবে অসুবিধা নেই তো 3 নম্বর যেটা অপশানটা রয়েছে স্টুডেন্ট কোড অর রোল নাম্বার ইউজি স্টুডেন্ট এরপরে পিজি স্টুডেন্টও রয়েছে বিএড স্টুডেন্টও রয়েছে তোমার যেটা প্রয়োজন তুমি সেটা ইউজ করবে এবং সেটিতে ক্লিক করবে তো আমার ইউজি স্টুডেন্ট যেহেতু তো আমি ইউজিতে এখানে ভিউ অপশানে ক্লিক করবো জাস্ট ভিউ অপশানে একবার ক্লিক করার পর একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এইখানে টোটাল সমস্ত ইউজি স্টুডেন্টের নামের লিস্ট পেয়ে যাবো এখানে আমরা সার্চ করবো কী করে যদি আমরা মোবাইল থেকে করি তাহলে ওই যে সার্চ বাটন রয়েছে এখানে ফাইন্ড করবো নাম স্টুডেন্টের নামটা এখানে লিখতে হবে টাইটেল সমেত তো লিখে জাস্ট সার্চ বাটনে ক্লিক করবো এবার দেখা গেল অনেক কয়েকজন স্টুডেন্ট রয়েছে তো এখান থেকে আমাকে সার্চ করে ঠিকঠাক দেখে নিতে হবে যে কোন স্ট্রিমে রয়েছে বা কোন সাবজেক্ট নিয়ে স্টুডেন্ট পড়াশোনা করছে সেটিকে তোমাদের একবার ঠিকঠাক করে চুজ করে নিতে হবে এবং এই এইটা হলো স্টুডেন্ট আইডি নাম্বার এই যে স্টুডেন্ট আইডি নাম্বার এরপর পাসওয়ার্ডটা যেটা রয়েছে পাসওয়ার্ড হলো ডেট অফ বার্থ এখন ডেট অফ বার্থ তোমরা কীভাবে লিখবে ডেট অফ বার্থটা সাজাবে এইভাবে ধরো সাপোজ 2/10/2002 তাহলে 02 স্ল্যাশটা তোমরা দেবে দিয়ে আবার 10 মানে 10 আবার স্ল্যাশ দিয়ে 2002 এইভাবে পাসওয়ার্ডটা ইনপুট করবে সো স্টুডেন্টস যদি ভিডিওটি